প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আমরা আজকেও সারাফাত এগ্রো ফার্মে এসেছি। তাদের পানি ব্যবস্থাপনায় তারা কি প্রযুক্তি ব্যবহার করছে, অথবা পানির সাশ্রয়ের জন্য অর্থ এবং পানিটা যেন নিশ্চিতভাবে পাওয়া যায়, বিশেষ করে বরেন্দ্র ভূমি আপনারা জানেন পানির লেয়ার অনেকটাই নিচে, প্লাস এখানে বিদ্যুতের নিয়ে আসারও একটা সমস্যা থেকে যায়। সেই প্রেক্ষিতে আমরা আজকে এসেছি তদারকি করতে, যে সারাফাত এগ্রো ফার্ম আপনারা দেখছেন পিছনে সোলার প্যানেলের মাধ্যমে তারা পানির ব্যবস্থা, সেচ কার্যের ব্যবস্থাপনা করেছে। এখানে আমরা যতটুকু জানি যে 8টা সোলার প্যানেল 325 ওয়াট করে তারা লাগিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, যেহেতু এটা ডিপ ইরিগেশন সিস্টেমের আওতায় এই বাগানটি, এই মিশ্র বাগানটি কমলা এবং মালদা, আপনারা ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন যে কীভাবে ডিপ ইরিগেশনের মাধ্যমে সেচ কাজ দেওয়া, সেচ কাজ করা হচ্ছে বা বাগানে সেচটা দেওয়া হয়, সিঞ্চন পদ্ধতি বা কোথায় কোথায়, সেই নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি আপনারা চাইলে উপরে ক্লিক করে দেখতে পারেন। তো প্রিয় কৃষক বন্ধুগণ, আমরা এখন সোলার প্যানেলে শুধুমাত্র সোলার দিয়ে কীভাবে একটা পূর্ণাঙ্গ ফার্মকে বা বাগানকে বা প্রজেক্টকে আপনারা সেচের আওতায় আনবেন, সেটারই ধারাবাহিকভাবে আমরা একটু জানব। আমি একটু আপনাদেরকে একটু দেখাই যে সোলার প্যানেলগুলো কিন্তু যে তাদের যে স্টোরেজ রুম, তার রুমের নিচ দিয়েই তাদের এই সোলার প্যানেলগুলো লাগানো হয়েছে একদম SS5 দিয়ে। তারা বলছে যে 25 বছর তারা সোলার প্যানেলটাকে গ্যারান্টি দিচ্ছেন, এবং 3 বছর যে কোনো প্রকার ইকুইপমেন্ট যেগুলো আছে, বোর্ড বা মিটার বা অন্যান্য যন্ত্রাংশ, সেটা 3 বছর পর্যন্ত তারা গ্যারান্টি দিয়েছে। তো সোলার প্যানেলগুলো অনেক মজবুত এবং SS5 দিয়ে আপনার ছুটি হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা একটু ইয়েতে যাব, আপনার সোলার প্যানেলটাতে যাবো, ইয়া সোলার পাম্পে যাব, যে এখানে কেমনে এই পানিটা উঠছে। আমরা যতটুকু জানি যে 2 হর্স পাওয়ার মোটর দিয়ে তারা এই এই পানিটাকে তুলছে নিচ মাটির ভূগর্ভস্থ পানি থেকে। আমরা একটু দেখি আমাদের এই সারাফাত এগ্রো ফার্মের প্রোপারাইটর সাইদুল ইসলাম ভাই আমাদেরকে একটু জানাবে যে এই যে দেখেন, এইটাই হচ্ছে 2 হর্স পাম্প, যেটা সাবমার্সিবল পাম্প। এটাই মাটির নিচে প্রায় কত ফিট গভীরতায় পাম্পটা দেওয়া আছে সাইদুল ভাই? 40 ফিটে আপনার মোটরটা আছে, মানে 40-এই পানি লেয়ার পেয়েছে। আচ্ছা, আপনারা একটু দেখাই প্রিয় দর্শক বন্ধুরা, এই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি 4টা মুখ করে রাখা হয়েছে। এটা দিয়ে আপনি এক্সট্রা পাইপ লাইনের মাধ্যমে এই যে লাইলন, অনেকটা ফায়ার সার্ভিস ফায়ার ব্রিগেডের যে পাইপগুলো সেইটাতে আপনারা সেট করে রেখেছে। এটা এখান দিয়ে, এইটা একটা আউটপুট, এইখানে একটা আউটপুট তারা রেখেছে। এইটাই মূলত আমার এক্সট্রা যেটা বাগানের অন্য পানি দেওয়ার জন্য এই লাইনটাতে দিয়েছে। আর মেইন যেটা পানি উঠছে যেটা, এইটা দিয়ে আপনার আউটপুট যেটা মেইন বাগান, পুরো বাগানে হারি সেচ যেটাকে বলা হয় সেটা দেওয়া হচ্ছে। এটা এই বাগানটা এইটা দিনে যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ননস্টপ পানি আপনি চাইলে নিতে পারবে। আর এইটা উঠেছে তো ট্যাঙ্কিতে, এটা হচ্ছে ট্যাঙ্কিতে উঠেছে এই লাইনটা, আপনারা জানেন যেটা ড্রিপ ইরিগেশনেও ব্যবহার করা যায়, প্লাস এটা এক্সট্রা পানি জমায় রাখার জন্য যে হাউসটা করেছে ট্যাঙ্কিটা সেইটা। আর ড্রিপ ইরিগেশনের জন্য লাইন কোনটা? ওই ট্যাঙ্কির থেকে লাইন, ওই যে ওখান থেকে লাইন। আচ্ছা, এই লাইনটাই মেইন ট্যাঙ্কিতে গিয়েছে, এবং ট্যাঙ্কি থেকে আর একটা লাইন করা আছে যেটা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আপনার গাছের গোড়ায় গোড়ায় ফোটা ফোটায়। হ্যাঁ, গতকালকে সেচ দিয়েছে, আপনাদেরকে দেখাই এই যে ড্রিপ ইরিগেশনের জন্য এই যে এই মাথাগুলো বের করে রাখা আছে, এগুলো দিয়েই হচ্ছে সাধারণত ফোটায় ফোটায় পানি পড়ে। তো আপনাদেরকে একটু জানাইতে চাই, যেহেতু বরেন্দ্র অঞ্চলে বা আপনার বাগানটা হয়তো এমন এক জায়গায় যেখানে আপনার পানি বিদ্যুৎ চাইলেই আপনি নিয়ে আসতে পারছেন না, সেক্ষেত্রে এই সোলার প্যানেলটা আপনার জন্য একটা স্বস্তির নিঃশ্বাস হইতে পারে। এবং পানির ফ্লোটা দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, এখানে কিন্তু পানির ফ্লো কমাই দেওয়া আছে, 45 হাত দিয়ে পানিটা পড়ছে, 50 হাজেও তো দিতে দেওয়া যাবে, 50 হাজে থাকে, কিন্তু পানি আমাদের
ওই যে মোটরটাতে একটু মানে পানি কম পাচ্ছে আর একটু নিচে দিতে বলছিল আমাদেরকে। আচ্ছা আচ্ছা, তো আমরা আপাতত দেই নাই, তো আমরা বলছি সমস্যা নাই, এরও এটা হলে হবে। এটা তখন পানি যাচ্ছিল ওই ওখানে। আচ্ছা, পানিটার গতিও বেশি ছিল। আপনার এটা কৃষক ভাইরা বা বাগানি যারা, তাদের প্রয়োজনে পানিটা বের করবেন। আপনারা দেখেন অনেকে হয়তো প্রশ্ন করেন যে সোলারের পানি কেমন উঠবে, এটা কিন্তু যথেষ্ট পানির স্রোত, এই যথেষ্ট, হ্যাঁ যথেষ্ট পানির কিন্তু সাকশন লাইনটা যথেষ্ট পানি। এটা কখনোই বোঝা যাবে না যে সোলার প্যানেলে উঠছে না বিদ্যুতে চলছে। আমরা একটু একটু উঁচু থেকে যদি দেখাই, সোলার প্যানেলে যথেষ্ট পানি। আপনারা দেখেন প্রিয় দর্শক বন্ধুরা কীভাবে পানিটা আসছে। এই বাগানটা তো আপনারা জানেন প্রায় কয়েক একর, চার পাঁচ একর, শুধুমাত্র মালটা পেয়ারা এবং কমলারই, এছাড়াও আরও দূরে তাদের কিছু মিশ্র জাতের আম বিভিন্ন। এক কথায় এখানে সারা বছরব্যাপী যেন ফল পাওয়া যায় সেই পরিকল্পনায় বাগানটি, এই ফার্মটি গড়ে তোলা। আমার মনে হয় আমি যেটা বোঝাতে চেয়েছি যে পানি বরেন্দ্র এলাকায় পানির যে অপ্রাপ্তিতা যে থেকে যায়, সেখান থেকে বাঁচার জন্য সোলার প্যানেলযুক্ত এই সেচ প্রকল্পটি বা এই প্যাকেজটি আপনাদের অনেকটাই কাজে আসবে বলে আমি মনে করি। এটা সাধারণত জে এ সোলার থেকে নেওয়া, তাই না? জে এ সোলার আপনি তো দুই হর্সের প্যানেল বসিয়েছেন, বোরিংটা যারা এটা নিবে শুধু তাদের বোরিং এর ব্যবস্থাটা করতে হবে, বাকি তারাই করে দিবে। পানি বের করে দেওয়া পর্যন্ত দায়িত্ব ওদের। মোটর প্লাস অন্যান্য যন্ত্রাংশ যেগুলো আছে এগুলো 3 বছরের গ্যারান্টি, আর প্যানেলের গ্যারান্টি হচ্ছে 25 বছর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইটা 180,000 টাকায় 2 হর্সের তারা করেছে। আমার মনে হয় 2 হর্স দিয়ে যথেষ্ট পরিমাণ হয়ে যাচ্ছে, আমরা 2 হর্সে নিই। আচ্ছা, যাদের আরও বেশি লাগবে তারা বেশি নিতে পারবেন। আমার মনে হয় তারা আপনারা যারা রিসেন্ট তারা একটু দাম বাড়াবে, মানে ওই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বিদায় তাদের কস্টিংটা বেড়ে গেছে, এই কারণে তারা সম্ভবত 1 লাখ টাকা প্রতি হর্স পাওয়ার করবে বলে আমার তাই তো বলে গেল। আচ্ছা আচ্ছা, তাহলে যারা করার দরকার মনে হয় দ্রুত করে নেয় ভালো, মধ্যে হয়তো অর্ডার করবে তারাই শুধু এটা পাবে, আর তারপর থেকে হয়তো ভাই। আচ্ছা আচ্ছা, 1 লক্ষ টাকা হয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, যারা কৃষি নিয়ে কাজ করতে চান, পানি একটা নিশ্চয়তা আপনারা পাচ্ছেন যে এইভাবে আপনারা চাইলে করতে পারবেন। আর এইটা কিন্তু কোনো প্রকার মানে আপনি যে বিদ্যুৎ বিল তো না, এই বিদ্যুৎটাকে যে আপনি সঞ্চয় করে অন্য কাজে লাগাবেন সেই সিস্টেমটা এখানে ওনারা করে না। এটা অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত যতক্ষণ সূর্যের আলো থাকবে তারা পানি পাবে। আর তারা আরও একটা কথা বলছিল যে আপনারা চাইলে এখানে ওই 2 ঘোড়া মোটরের অন্যান্য যেমন হয়তো আটা কোটা ধান কোটাই ধরনের কোনো কিছু যদি আপনারা চাইলে এখানে সারাদিন করতে পারবেন। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এটা বিদ্যুতের বিকল্পই আর কি, বিদ্যুতের জন্য যে কোনো দুর্বলতা বা কম বেশি নেই, আপনি ইচ্ছা মতো করে ব্যবহার করতে পারবেন। এটাতে যদি কেউ বাসা বাড়িতে এটাই যদি আবার বাসা বাড়িতেই ব্যবহার করতে চায় তাহলে তাদেরকে আবার ইনভার্টার ব্যবহার করতে হবে। ইনভার্টার ওই যে আপনার কিছু হাইব্রিড ইনভার্টার আছে এগুলো ব্যবহার করতে হবে, কারণ এখানে আসলে যতটা প্যানেল বড় এখানে ওরা যতটা সম্ভব আউটপুট নেওয়ার চেষ্টা করছে এখান থেকে, যেহেতু এটা মোটরের জন্য বানানো, এটা কিন্তু এই ছোটখাটো 12 ভোল্টের ব্যাটারিতে বাসায় ব্যবহার করবে এটা কিন্তু করা যাবে না, কারণ এগুলো হলো 46 ভোল্টের অ্যাটাকার। ব্যাটারি ওইভাবে হিসাব নেই, হয় 12 ভোল্টের হবে না 24 ভোল্টের হবে। তবে এই ধরনের বড় ইকুইপমেন্ট চালানোর জন্য যদি কেউ কোনো কিছু করতে চায় করতে পারবে। আমার মনে হয় আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আমার দর্শক শ্রোতাদের কাছে একটাই গিয়ে যে আপনারা যে মেসেজগুলো পাচ্ছেন আপনাদের কৃষি প্রজেক্টগুলোতে সেই তথ্যগুলো কাজে লাগাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। কন্ট্রোলারটা একটু দেখাবো না? আচ্ছা চলেন, আমরা একটু কন্ট্রোলারটা একটু দেখাই। এই যে সোলার প্যানেল, এই যে কোম্পানি থেকে এটা ইয়ে করা, এটা কি মূলত চায়না থেকে? এটা হলো ইউরোপিয়ান ব্র্যান্ডের, এগুলা গ্যারান্টি আছে, আমাদের বলছে যে এগুলা আপনার 50 বছরে কিচ্ছু করতে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা 25 বছর আপনার গ্যারান্টি দিচ্ছি, 45-50 বছর আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু এখানে অনেক সময় ওই যে আপনার এই যে এখানে দুটা ইয়া আছে, ওই যে আপনার ভোল্ট ক্যাপাসিটার মতন দুইটা জিনিস আছে, অনেক সময় এইটা বিদ্যুৎ আপনার ওই যে আমরা বলি যে কি বজ্রপাত এই ধরনের ঘটনাতে বা লাইন উল্টা পাল্টা এগুলা করার কারণে এই ধরনের 2-1টা জিনিসের সমস্যা হতে পারে। এটা আপনি খুলে ওটা ঠিক করে দিলে আপনার আউটপুটটা একই পাবেন। আর মাঝে মাঝে প্যানেল গুলো একটু পানি দিয়ে ধুয়ে দিতে হবে, এছাড়া আর কিছু নাই। এটা যে কোনো মানুষই সাধারণ কৃষকই এটা করতে পারবে। আমরা একটু ইয়েটা দেখি, বক্সটা দেখি,
এই যে এই প্যানেলের মাধ্যমে মূলত এই যে আমাদের এই কন্ট্রোল, এখানে আমরা চাইলে কিন্তু কারেন্টের আউটপুট দিয়েও ব্যবহার করতে পারি। যদি কারেন্ট থাকে, আমরা যদি মনে করি আমাদের এই টাইমের বাইরেও আমাদের এটা প্রয়োজন, যেমন রাতে টাতে আমাদেরকে চালাতে হবে, তাহলে জাস্ট এখানে কারেন্টের সংযোগ দিলে এটা কারেন্টের সুইচ আর এটা সোলার সুইচ, এটা ডুয়েল পারপাসে ব্যবহার করতে পারবে। কেউ যদি মনে করে যে আমি না জেনারেটর নেশে ব্যবহার করবো, সে জেনারেটর নেশো লাইন দিয়ে এখানে ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবে। আর এটা আমরা বর্তমানে 45,000 চালাচ্ছি, কারণ আমাদের পানির লেয়ারটাতে এখানে পানি একটু সাপ্লাই আমরা কম পাচ্ছি, তো আপ ডাউন করতেছে পানি, এই কারণে আমরা একটু কমে দিয়ে রাখছি, তাতে পানির ফ্লোটা ঠিক থাকে। এটা মেশিনটা যদি এখন আমি বন্ধ করতে চাই তাহলে কি কি করতে হবে? মেশিন বন্ধ করলে এটা বন্ধ করে দিলে বন্ধ, এটা দিলে পানি বন্ধ হয়ে গেল, তাই না? হ্যাঁ, আবার এটা দিলে এই যে এটাই সুইচ সুইচ এটা আপনার এই যে আস্তে আস্তে স্টার্ট হয়ে যাচ্ছে। এটা আপনার এখন 50 হার্জ পর্যন্ত উঠে আসে, কিন্তু 50 হার্জ আমরা দিতে পারতেছি না, কারণ পানিটা দিলে আরও ফ্লো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আসলে টিউবওয়েলের জন্য এটা বসাইছিলাম এক সময়, যে আমরা একটু মাঝে মাঝে টিউবওয়েলে পানিটা নিয়ে আমাদের কাজে টাজে ব্যবহার করবো, কিন্তু আরেকটু যদি আমরা একটু মিশে করে দিতে পারতাম, সাথে আমাদের মোটর এটা বসা আছে এই 45 হার্জ পর্যন্ত, এটা 50 হার্জ দিলে ফুল পানিটা আরও। বুঝতে পেরেছি, এবার আপনাদের দেখা যায় তো আমরা বন্ধ করে আবার চালু করলাম, এই যে দেখেন পানি কিন্তু যথারীতি একই ফ্লোতেই পানি কিন্তু পড়ছে, অর্থাৎ এটা ইউজার ফ্রেন্ডলি, খুব সহজে ব্যবহার করা যায়। দেখেন যথেষ্ট পরিমাণ পানি একই গতিতেই পড়বে আর কি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আর কি নিয়ে ভিডিও দেখতে চান বা আপনাদের কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করবো আপনাদের যথাযথ প্রশ্নের উত্তরগুলো দিতে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।